প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা ক্লাস শুরু করি, কেমন? বরাবরের মতোই তোমরা আমাকে যেভাবে সহযোগিতা করেছো সেভাবে সহযোগিতাই করবে, অসহযোগিতা কেউ করবে না আশা করি। স্ক্রিন দেখা যাচ্ছে, আর ল্যাপটপের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক ইয়েস আছে, স্যার। ওকে ওকে। বিসমিল্লাহির রহমান রহিম। আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম। স্বাগতমের আরবি হচ্ছে আহলান সাহলান, দুইটা একই শব্দ, মানে কাছাকাছি, আহলান ওয়া সাহলান, স্বাগতম। আমরা বাংলায় বলি না স্বাগতম, ইংরেজিতে বলে ওয়েলকাম, আরবিতে বলা হয় আহলান সাহলান। আচ্ছা, আমরা আজকে পড়ব যে দশম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, চতুর্থ অধ্যায়, পাঠ 19, হিংসা। হিংসা বিষয়ে আমরা পড়ব। চতুর্থ অধ্যায়টা হচ্ছে আখলাক, চরিত্র নিয়ে। তো মানুষের চরিত্রে দুইটি দিক, এক হচ্ছে ভালো দিক সৎ চরিত্র, আর আরেকটা হচ্ছে খারাপ দিক, সেটা হচ্ছে অসৎ চরিত্র। আখলাকে হামিদা, আখলাকে জামিমা বলা হয়। তো মন্দ চরিত্র যে অংশটা সেটা হচ্ছে আখলাকে জামিমা। আখলাকে জামিমার মধ্যে একটি একটি বিষয় হচ্ছে হিংসা, হিংসা করা। সেটা কেমন সে বিষয়ে আজকে আমরা জানব। তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ মোজাহিরুল ইসলাম। আচ্ছা, শিখন ফল। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা জানব আখলাকে জামিমার পরিচয় দিতে পারবো। আচ্ছা, অসদাচরণ ও হিংসার পরিচয় বলতে পারবো, এ দুটির কুফল ও অসারতা বর্ণনা করতে পারবো। আখলাকে জামিমা মানে মন্দ আচরণ, যে আচরণ মানুষের মধ্যে থাকলে মানুষ তাকে পছন্দ করে না, অপছন্দ করে, তাকে আখলাকে জামিমা বলে। আমরা যদি পাঠ 19-এর দিকে খেয়াল করি, দেখব যে হিংসা আখলাকে জামিমার অন্যতম দিক। হিংসা বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতা বশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। ইসলামী পরিভাষায় অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য। কথা বলে কে? তোমরা একটু তোমাদের অডিও গুলো মিউট করে রাখো। জালালউদ্দিন, তোমার এখান থেকে কথা আসতেছে। হ্যাঁ, যা বলতেছিলাম যে হিংসা বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতা বশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। ইসলামী পরিভাষায় অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য, ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। আরবি ভাষায় হিংসার প্রতিশব্দ হলো হাসাদ। হিংসা আখলাকে জামিমা, অর্থাৎ অসৎ চরিত্রের একটি দিক। আচ্ছা, হিংসা কি? যে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, বিরূপ মানে খারাপ মনোভাব পোষণ করা, কেমন, নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা, এটা একটা হিংসা। তারপর হচ্ছে অন্যকে ঘৃণা করা, শত্রুতা বশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা ইত্যাদি, এটা হচ্ছে হিংসা। ইসলাম পরিভাষায় অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য, ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। এটা একটু ব্যাখ্যা দেই আমি। ধরো আবরারের একটি সুন্দর ঘড়ি আছে, আবরারের সুন্দর ঘড়িটি দেখে মানুষের মনে বা আমার আমার মনে হিংসা জাগতেই পারে। আমি আবরারের এত সুন্দর ঘড়ি, আমার তো ঘড়ি নাই, এতটুকু পর্যন্ত ওকে, ইটস ওকে। যে আবরারের ঘড়ি আছে, একটি সুন্দর ঘড়ি আছে, হাত ঘড়ি, আমার ঘড়ি নাই। আমি দেখে দেখে ভাবলাম যে আহা, আবরারের কি সুন্দর ঘড়ি আছে, আমার ঘড়ি নাই। এতটুকু যে কেউ যদি করে তাহলে ওয়ালাইকুম সালাম, হিংসা হবে না। কিন্তু কেউ যদি এটা কামনা করে না যে আবরারের ঘড়িটি নষ্ট হয়ে যাক, ওই রকম ঘড়ি আমি একটি পাই বা তার ঘড়িটি আমার কাছে চলে আসুক, তাহলে সেটা হিংসা হবে, সেটা করা যাবে না। আর হিংসার আরবি প্রতিশব্দ কি বললাম? হাসাদ, আল হাসাদ।
আচ্ছা, তারপর আমরা খেয়াল করব হিংসার কুফল, হিংসা করলে কি হবে। হিংসা বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস, এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনোই সৎ চরিত্রবান হতে পারে না। হ্যাঁ, তোমাদেরকে পড়তে দিব, তোমাদেরকে কষ্ট দিতে চাচ্ছিলাম না আর কি। আচ্ছা, তাহলে স্যার আমরা আপনার সন্তান, আমরা আপনাকে কষ্ট দিব না স্যার, আপনি আমাদেরকে কষ্ট দিতে চাচ্ছেন না, এটা কি ধরনের উত্তর সরি বক্তব্য? তো আমি তোমাদেরকে কষ্ট দিব না, তোমরাও আমাকে কষ্ট দিবে না, এভাবেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আমরা ক্লাস কষ্ট দেন আমাকে দেয় না না এভাবে কথা বলে না, বেশি কথা বললে কষ্ট পাবো, কথা বেশি বলিও না। আচ্ছা, এটা যেটা আমি পড়া শুরু করছি এটা পড়ে নেই, আমি তারপর পড়তে দিব। করেন হিংসুক ব্যক্তি কখনোই সৎ চরিত্রবান হতে পারে না, কেননা গর্ব অহংকার, পরশ্রী কাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাসও গড়ে ওঠে। মানুষ সামাজিক জীব, সমাজের সকলের সাথে সে মিলেমিশে চলে, সামাজিক শান্তি তার প্রধান লক্ষ্য। সামাজিক শান্তির জন্য প্রয়োজন সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা ও সহমর্মিতা। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরস্পর কল্যাণকামিতাই হলো দীন। হিংসা এসব সদ্গুণ ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেকে বড় মনে করে, নিজের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে, সে অন্যকে ঘৃণা করে, অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, অন্যের অনিষ্ট কামনা করে। এতে মানব সমাজে ঐক্য সংহতি বিনষ্ট হয়, শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা খেয়াল করলাম, যে কতগুলো মানে খারাপ গুণের কথা বলা হলো উপরে, গর্ব অহংকার, পরশ্রী কাতরতা, এই শব্দের মানে হচ্ছে পরশ্রী মানে পরের সৌন্দর্য, আরেকজনের ভালো কিছু দেখে সহ্য না হওয়া, শত্রুতা তো বোঝোই, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হিংসা করলে এই বিষয়গুলো চলে আসে আর সবগুলোই খারাপ। আচ্ছা, হিংসুক ব্যক্তির মধ্যে এসব তার অজান্তে এসব গড়ে উঠে। আচ্ছা, মানুষ যেহেতু সামাজিক জীব, একা একা সে সমাজে বাস করতে পারে না, একজন আরেকজনের উপর নির্ভর করে, কিন্তু হিংসা কি করে মানুষের মধ্যে এই ভালোবাসা ভ্রাতৃত্ব নষ্ট করে দেয়, এজন্য হিংসা করা যাবে না। এরপর যদি আমরা পড়ি, এখানে দেখি যে হিংসা বিদ্বেষ, এই বিষয়টা কে পড়বে, কে পড়তে চায়? আমি পড়ি। হ্যাঁ, আচ্ছা পড়ো, আফরিন পড়ে নাও আগে। হ্যাঁ বলো স্যার, বই হচ্ছে কত পেজ একটু বলেন। পেজ তো মনে নাই, দেখতে হবে বইটার। 163। আচ্ছা, আবরার বলে দিল 163, আবরারকে ধন্যবাদ। হ্যাঁ পড়ো আফরিন, পড়ো। আজ আমরা ক্লাসের মধ্যে একটু ডেলি আসি না দেখে আজ আমাদের থেকে কেউ জিজ্ঞেস করতেছে না। আচ্ছা করব, জিজ্ঞেস করব। আফরিন বলো, লেট করে আসছো তুমি, দেরি করে আসছো ফয়সাল। 164 পেজে তো এগুলো নাই। আচ্ছা আচ্ছা, তো আমি পেজ পেজটা চলে গেছি নাকি, বেশি চলে গেছি। 163 তে পড়া ছিল নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো 163 বলো বলো। হ্যাঁ 163 বলো। হিংসা বিদ্বেষ ইসলামী শরীয়ত। আচ্ছা পড়তেছি, হিংসার ব্যাপারে ইসলামের বিধান নাকি হিংসার কুফল? না না না, এখানে না, একদম ওই হিংসার কুফল, কুফল থেকেই বলো আবার, হিংসার কুফল। হিংসা বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস, এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনোই সৎ চরিত্রবান হতে পারে না, কেননা গর্ব অহংকার, পরশ্রী কাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাসও গড়ে ওঠে। মানুষ সামাজিক জীব, সমাজের সকলের সাথে সে মিলেমিশে চলে, সামাজিক শান্তি তার প্রধান লক্ষ্য। সামাজিক শান্তির জন্য প্রয়োজনীয় সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা ও সহমর্মিতা। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর কল্যাণকামিতাই হলো দীন। হিংসা এসব সদ্গুণ ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেকে বড় মনে করে, নিজের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে,
সে অন্যকে ঘৃণা করে, অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, অন্যের অনিষ্ট কামনা করে। এতে মানব সমাজে ঐক্য সংহতি বিভেদ বৈষম্য দেখা দেয়, শত্রুতা বৃদ্ধি পায়। এতে মুসলিম জাতির ঐক্য ও ভ্রাতৃত্ব নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুন্ডনকারী অর্থাৎ ধ্বংসকারী রোগ, ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি চুল মুন্ডনের কথা বলছি না, বরং তা হলো দিনের মুন্ডনকারী। তিরমিজি শরীফ। হিংসা বিদ্বেষ পরকালীন জীবনে মানুষের ক্ষতির কারণ। হিংসা মানুষের সকল নেক আমলকে ধ্বংস করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে পুড়িয়ে দেয়, হিংসা তেমন মানুষের সৎকর্ম গুলোকে খেয়ে ফেলে অর্থাৎ নষ্ট করে দেয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না, তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী। ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ধন্যবাদ আফরিনকে সুন্দর করে পড়ার জন্য। আচ্ছা, এরপরে কে পড়বে? ফয়সাল পড়ো, ফয়সাল সাদ আল ফয়সাল। এরপরে এরপরে পড়ো হিংসার ব্যাপারে ইসলামের বিধান, এটা পড়ো। ইসলামী শরীয়তে হিংসা বিদ্বেষ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রকৃত মুমিন ব্যক্তি কখনোই হিংসুক হতে পারে না, বরং অন্যের কল্যাণে কামনা ও পরস্পর সাহায্য সহযোগিতা করা মুমিনের বৈশিষ্ট্য। আল কোরআন আল্লাহ তাআলা হিংসা থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, আর হিংসুকের অনিষ্ট থেকে আরবিটা পড়তে পারবো না ফয়সাল, আরবিটা পড়তে পারবো না। বলছেন, তোমরা পরস্পর হিংসা করবে না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না, ও পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকবে। বুখারী ও মুসলিম। স্যার একটা কোশ্চেন আছে, বলো। এখানে যে সবাই ভাই ভাই হয়ে থাকবে, ভাই বোন হবে না? এটা হচ্ছে কমন সেন্স এর বিষয়, বুঝছো? এই ভাই ভাই বলতে এটা একটা সাধারণ কথা বলা হয়েছে আর কি। তো ছেলেরা ছেলেরা ভাই ভাই হবে, ছেলে মেয়ে হলে ভাই বোন হবে, মেয়েরা মেয়েরা হলে বোন বোন হবে। আচ্ছা, হিংসা বিদ্বেষ অত্যন্ত মারাত্মক সামাজিক অপরাধ। এটি মানুষের নেক আমল ও সচ্চরিত্র সমূহ বিনষ্ট করে দেয়। ব্যক্তিগত সাফল্য ও জাতীয়তা উন্নতির জন্য সকলেরই হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা উচিত। মাশাআল্লাহ, ধন্যবাদ ফয়সালকে। ঠিক আছে ফয়সাল। আচ্ছা, এরপরে আমরা এই পড়াটা যদি একটু খেয়াল করি, তোমরা দেখো যে হিংসা হিংসা বিদ্বেষ মানে কি? অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতা বশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা ইত্যাদি কতগুলো দেখো। এর মধ্যে কোনো একটাও যদি কারো মধ্যে থাকে, বুঝতে হবে তার মধ্যে হিংসা আছে। ধরো কেউ আছে শুধু নিজেকে বড় মনে করে, অন্যের তুলনায় নিজেকে বড় মনে করে, এটাও এক প্রকার হিংসা। আর কেউ আছে অন্যকে ঘৃণা করে, এটাও হিংসা থেকে করে। শত্রুতা বশত অন্যের ক্ষতি কামনা করা, এটা তো বুঝতেছো, অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। এখন বলা হয় আমরা এমন এক সমাজে আছি, মানুষ এত হিংসা পরায়ণ, কেউ যদি হস করতেও যায়, কোনো মানুষ যদি হস করতে যায়, তারপরও কিছু লোক তার হিংসা করে যে এই লোক হস করতে যাচ্ছে, মানে কোনো কারণ ছাড়াই মানুষ এখন মানুষকে হিংসা করে, খুবই খারাপ। আচ্ছা, ইসলামী পরিভাষায় হিংসা কাকে বলে জানলাম আমরা? যে অন্যের সুখ সম্পদ, শান্তি সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। অন্যের কাছে যে জিনিসটা ভালো আছে সেটা নষ্ট হোক, সেটা আমার কাছে চলে আসুক, এই ভাবনাটা ভাবাই হচ্ছে হিংসা। আচ্ছা, আমরা একটু তোমাদের কাছ থেকে শুনবো হিংসা শব্দের অর্থ কি, হিংসা কাকে বলে, তোমরা যতটুকু বুঝলা। দেখি অর্ণব বলো, হিংসা শব্দের অর্থ কি, হিংসা কাকে বলে? অর্ণব বলো। হিংসা প্রতিশব্দ হলো হাসাদ, এটা তো আরবি,
আচ্ছা আবরি হয়ে গেছে, এটা হবে আরবি। হিংসার প্রতিশব্দ হলো কি? আরবি প্রতিশব্দ হলো হাসাদ। আচ্ছা বলো, হিংসা বলতে তুমি কি বুঝো বলো? বলো অর্ণব বলো, হিংসা বলতে তুমি কি বুঝো? কিছুই বোঝো না, কারণ তুমি সহজ সরল মানুষ। বিরূপ বিরূপ মনোভাব পোষণ করা, বা মানে একটু নিজেকে বড় মনে করা, বা অন্যকে ঘৃণা করা। আচ্ছা তোর আদুরি বলা হয় হিংসা কাকে বলে, তাহলে কি বলবা? ইসলামী পরিভাষা অন্যের সুখ সম্পদ শান্তি সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলে, কামনাকে হিংসা বলা হয়। আচ্ছা ঠিক আছে। এই শিফা আছে, সুমাইয়া তাবাসুম শিফা আমাদের সাথে যুক্ত আছে। হ্যাঁ আছে। আচ্ছা শিফা তুমি বলো তো, হিংসা বলতে তুমি কি বোঝো? স্যার হিংসা মানে হচ্ছে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা। ইসলামের পরিভাষা অন্যের সুখ সম্পদ শান্তি সাফল্য ধ্বংস হওয়া, নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। মাশাআল্লাহ। আচ্ছা আর আরবি ভাষায় হিংসার প্রতিশব্দ কি? সুমাইয়া তাবাসসুম আল হাসাদ। হাসাদ বা আরবি ভাষায় হিংসার প্রতিশব্দ, আরবি ভাষায় হিংসার প্রতিশব্দ হলো হাসাদ। ঠিক আছে, ধন্যবাদ সুমাইয়া তাবাসসুম এবং অর্ণব দুজনকে ধন্যবাদ। এরপরে আমরা হিংসার কুফল, হিংসার কুফলের দিকে যদি খেয়াল করি যে হিংসা করলে কি হয়, নেক আমল ধ্বংস করে। হিংসা নেক আমল ধ্বংস করে, চরিত্র ধ্বংস করে। শুধু যে নেক আমল ধ্বংস করে তা নয়, চরিত্র ধ্বংস করে। মানব সমাজে ঐক্য সংহতি বিনষ্ট হয়। ঐক্য আর সংহতি সমার্থক শব্দ, মিলেমিশে থাকাটা নষ্ট হয়, শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। কেমন? আচ্ছা কার কাছে জিজ্ঞেস করব আমরা? কে বলবে? ইয়া বলো, অর্ণব তো বলছো, তারপর অর্ণবের পরে আছে আরেকজন ছিল না, চলে গেছো। আচ্ছা ইয়া বলো, আশরারুল কি বলবে? আশরারুল তুমি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো তো, হিংসার কুফল কি? হিংসা করলে কি হয় বলো? নেক আমল ধ্বংস করে, চরিত্র ধ্বংস করে, মানব সমাজের সংহতি বিনষ্ট করে, বিনষ্ট হয়, শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। মাশাআল্লাহ। ধরো কেউ নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে ভালো কাজ করে, কিন্তু হিংসাও করে, তার অবস্থাটা কেমন হবে? কেউ যদি এক বালতি পানি নেয় কিন্তু বালতিতে ফুটা থাকে, তাহলে কি হবে? এই ফুটা দিয়ে সব পানি পড়ে যাবে, সে বালতিতে পানি জমা করবে একদিক দিয়ে, একদিক দিয়ে কি হবে, বালতির পানিগুলো পড়ে যাবে। হিংসা তেমন, যতই ভালো কাজ করুক কারোর মধ্যে যদি হিংসা থাকে, তার এই ভালো কাজগুলো এই নষ্ট হয়ে যাবে, ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে। দেখা যাবে হয়তো কেয়ামতের দিন সে আল্লাহ দরবারে দাঁড়িয়েছে শূন্য হাতে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো অনেক ভালো কাজ করছি, এগুলো কোথায় গেল? আল্লাহ বলবেন, তুমি হিংসা করেছ, হিংসার কারণে এসব ধ্বংস হয়ে গেছে। রাসূলের হাদিস যেটা পড়লাম আমরা, যে আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, একদম জ্বালিয়ে দেয়, হিংসাও তেমন মানুষের ভালো কাজগুলোকে, ভালো আমলগুলোকে নষ্ট করে দেয়। চরিত্র ধ্বংস করে, এটা কেমন বিষয়? চরিত্র ধ্বংস করে, হিংসুক ব্যক্তি একটি অস্থিরতার মধ্যে থাকে, যে হিংসা তার মনের মধ্যে শান্তি থাকে না, সে সবসময় অশান্তিতে ভোগে, এর সুখ দেখে ওর স্বাচ্ছন্দ্য দেখে, এর ভালো দেখে ওর ভালো দেখে তার সহ্য হয় না, যার ফলে কি হয়, তার মধ্যে এক অস্থিরতা কাজ করে। আর মানব সমাজে ঐক্য সংহতি বিনষ্ট হয়, শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। আচ্ছা স্যার, হ্যাঁ বলো অর্ণব বলো। আমার একটা কোশ্চেন আছে, ধরেন স্যার কেউ একজনকে দেখে বলতেছে যে ও এত উন্নত করছে, আমি এতদিন কি করছি, এইটা যদি কেউ ভাবে তাহলে ওটা কি হিংসা হবে? না না, এটা হিংসা হবে না। এই জন্যই তো বললাম যে অর্ণবের একটি সুন্দর ঘড়ি দেখে আমি যদি বলি যে আহা অর্ণবের একটি সুন্দর ঘড়ি আছে আমার নাই, এই পর্যন্ত কি হবে, জায়েজ আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এরপর যদি ভাবি যে আমি চাই অর্ণবের ঘড়িটা নষ্ট হয়ে যাক, হ্যাঁ ওই রকম ঘড়ি আমার কাছে চলে আসুক, বা অর্ণবের ঘড়িটাই আমার কাছে চলে আসুক, সেটা হিংসা হবে। কেউ যদি কারো উন্নতি দেখে আহা ও কি উন্নতি করে ফেললো, আমি কি করলাম, এই এইখান থেকে সে একটা মোটিভেশন নিতে পারে, এটা হিংসা হবে না। কিন্তু সে উন্নতি করতেছে কেন,
সে ধ্বংস হয়ে যাক, এই ভাবনাটা ভাবা হচ্ছে হিংসা। বুঝা আসছে? হিংসার ব্যাপারে ইসলামের বিধান, ইসলামী শরীয়তে হিংসা বিদ্বেষ সম্পূর্ণ নিষিদ্ধ, হিংসা করা যাবে না, এটা হারাম। দ্বিতীয়ত, প্রকৃত মুমিন কখনোই হিংসুক হতে পারে না। তাহলে যেই মুমিন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, আবার হিংসাও করে, সেটা কি হবে? তাহলে বুঝতে হবে সে মুমিন হতে পারে নাই, প্রকৃত মুমিন হতে পারে নাই। কারণ প্রকৃত মুমিন কখনোই হিংসুক হতে পারে না, আবার যে হিংসুক হয় সে কখনোই প্রকৃত মুমিন নয়। অতএব আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, এই হিংসা জিনিসটা আমাদের মধ্য থেকে বাদ দিতে হবে। হিংসা নিয়ে একটা গল্প আছে, গল্পটা আমি ক্লাস শেষে তোমাদেরকে শোনাবো আজকে। হিংসা করা যাবে না, বরং হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে। সূরা ফালাকের মধ্যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলা হয় সূরা ফালাক আর সূরা নাস, এই দুটি সূরা একটি রক্ষা কবচ, যাবতীয় বিপদ আপদ, হিংসুকের হিংসা, তারপরে দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ বাঁচাবেন। এই দুইটা সূরা কেউ যদি পড়ে, প্রত্যেক ফরজ নামাজের পর কয়েকটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসি পড়তেন, আর আরেকটি হচ্ছে এই তিনটি সূরা পড়তেন, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, আর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাগুলো আমরা নিয়মিত পড়ব। এমনকি জাদু টোনা করে না অনেকে, অনেকে তো জাদু টোনা বিশ্বাস করে না। তোমরা জানো তো জাদু টোনা বান এই কথাগুলো শুনছো তোমরা? মানুষ শত্রুতা বশত একজন আরেকজনের জাদু করে, বান মারে, তো এগুলো কাটাতেও এই সূরাগুলো খুব ভূমিকা রাখে। একবার এমনকি আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছিল। তোমরা এই সূরা ফালাক এবং সূরা নাস এর নাজিলের কারণ শানে নুজুল যদি পড়ো তাহলে জানবা, একবার এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। সাধারণ কোনো মানুষ হলে অনেক বড় হয়তো ক্ষতি হতো, আল্লাহ রাসূল যেহেতু তিনি আল্লাহর বিশেষ রহমত তার উপরে, বড় কোনো ক্ষতি হয় না, বড় কোনো প্রভাব দেখা দেয় না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে ভোগেন, অসুস্থ হয়ে পড়েন, তখন দুইজন ফেরেশতা স্বপ্নে এসে রাসূলকে জানিয়ে দেন যে একজন ইহুদি আপনার উপর জাদু করেছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি চুল সংগ্রহ করে, যে কোনো ভাবে করে এই চুলে এই 11টি গিট মারে, গিট মেরে একটি কূপের ভেতর রেখে আসে এই চুলটা। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট অনুভব করতেছিলেন। তখন রাসূলুল্লাহ কে ফেরেশতারা জানানোর পর রাসূল সাহাবাদের মাধ্যমে সেই কূপ থেকে সেই চুলটি উদ্ধার করেন, করে দেখা যাচ্ছে হ্যাঁ আসলেই চুলে 11টি গিট মারা। তখন আল্লাহ রাসূল ভাবেন যে এর সমাধান কি, তখন জিবরাইল আলাইহিসসালাম সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে। সূরায়ে ফালাকের মধ্যে 5 আয়াত, সূরায়ে নাসের মধ্যে 6 আয়াত, মোট 11 আয়াত। এই 11 আয়াত পড়ে 11টি গিট খুলে যায়, আল্লাহর রাসূল সুস্থতা অনুভব করেন। আমরাও যদি হিংসুকের হিংসা থেকে, শত্রু শত্রু থেকে বাঁচতে চাই, আল্লাহর নিকট এই সূরা নাস সূরা ফালাক পড়ে আশ্রয় চাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আশ্রয় দিবেন। আচ্ছা, মূল্যায়নের দিকে আমরা, হ্যাঁ বলো চারিদিকে সমান, এরকম এক চুল রাখার হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল এরকম চুল রেখেছেন। আরেকটি কথা হচ্ছে আল্লাহ রাসূল বাবরি চুল রাখতেন, একটু বড়, এই কাঁধ কান পর্যন্ত, কাঁধ নয় কান পর্যন্ত একটু বড় চুল, আর আরেকটা হচ্ছে মিডিয়াম চুল। তবে আল্লাহ রাসূল যখনই যে অবস্থায় চুল রেখেছেন, চুল রেখেছেন চারিদিকে সমান ভাবে, কোথাও বড় কোথাও ছোট, এটা আল্লাহ রাসূলের সুন্নত নয়। বর্তমান সমাজে দেখা যায় অনেকে, তোমরা ছেলেরা এই দুই পাশে ছোট করো কিন্তু এদিকে বড় করে রাখো, এটা ঠিক নয়, চুল চারিদিকে সমান ভাবে চুল কাটার চেষ্টা করবে, শালীন ভাবে আর কি, যতটুকু পারা যায়। আচ্ছা, মূল্যায়নের দিকে যদি আমরা তাকাই, আমারটা ঠিক আছে, আমার স্যার আমার চুলটা ঠিক আছে। হ্যাঁ, দেখাও না, দেখিয়ে তো বলা যাচ্ছে না, তোমাকে দেখেছি সে এক বছর আগে ছবি তো ভালো করে বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে ঠিকই আছে। আচ্ছা, তো
তোমাকে দেখেছে সে গত বছর মার্চে, আর এই বছর মার্চ চলে আসলো আর দেখা হলো না। আল্লাহ যদি তৌফিক দেন আবারও আমরা ক্লাসে দেখা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই প্রশ্ন তিনটির উত্তর তোমাদের জন্য এসডাব্লিউ থাকবে, তোমরা করবে, এসডাব্লিউ করবে, শিখবে। সংক্ষেপে আমরা বলি, হিংসা অর্থ কি তোমরা জানো? যে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, শত্রুতা পোষণ করা, অন্যের অনিষ্ট কামনা করা। আচ্ছা, হিংসা কাকে বলে সেটাও জানো। যে অন্যের সুখ শান্তি নষ্ট হয়ে নিজের কাছে আসা, এরকম কামনা করা কি ইসলাম শরীয়তে হিংসা বলা হয়। হিংসার আরবি প্রতিশব্দ কি? হিংসার আরবি প্রতিশব্দ হলো আল হাসাদ বা হাসাদুন। হিংসার কুফলগুলো কি কি? এই যা বললাম, নেক আমল নষ্ট হয়, মানব চরিত্র নষ্ট হয়, মনের শান্তি নষ্ট হয়, সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। তো আমাদের এই ছিল আজকের আমাদের নির্ধারিত স্লাইড। আচ্ছা, তো আমরা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা লোকমান নামে একটি সুরা, লোকমান নামে একটি সুরা নাজিল করেছেন, লোকমান হাকিমের এই গল্প দিয়ে। লোকমান হাকিম একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহর নবী ছিলেন না বটে, কিন্তু একজন জ্ঞানী মানুষ ছিলেন। তো সেই সময় চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি লাভ করে নাই, তখন চিকিৎসা হতো তোমার কি ধরনের, গাছ লতা পাতা আয়ুর্বেদ টাইপের, এগুলো দিয়ে হতো তোমার চিকিৎসা। তো একটি ছেলের পেট খারাপ, মানে পেটে ব্যথা, প্রচন্ড ব্যথা, তাকে লোকমান হাকিমের কাছে নিয়ে যাওয়া হয়। লোকমান হাকিম তার নানা রকম চিকিৎসা করে দেখে ছেলেটি অপুষ্টিতে ভুগতেছে, তখন তাকে বলে তাকে ভালো ভালো খাবার খাওয়ান। এই ছেলেটিকে ভালো ভালো খাবার খাওয়ানো হয়, কিছুদিন পরে আবার পেট ব্যথা দেখা দেয়, কোনো উপকার হয় না, শরীর শুকিয়ে যাচ্ছে, পেট মোটা হয়ে যাচ্ছে, পেটে প্রচন্ড ব্যথা, কোনো কাজ হচ্ছে না। আবার লোকমান হাকিমের কাছে নিয়ে যাওয়া হয়। লোকমান হাকিম তখন বিষয়টি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে তার বাবা মাকে বলে যে ছেলেটাকে আমাকে আমার সাথে দিতে হবে, আমি তাকে এক জায়গায় নিয়ে যাবো চিকিৎসার জন্য। বাবা মা দিয়ে দেয় ছেলেকে। লোকমান হাকিম ছেলেকে নিয়ে মরুভূমিতে যায়, গিয়ে সারাদিন তাকে হাঁটায়। হাঁটানোর পর বিকেলের দিকে ছেলেটি খুব ক্লান্ত হয়ে যায়, পিপাসার্ত হয়, তখন সে খাবার চায় যে আমাকে কিছু খাবার দেন। তখন লোকমান হাকিম তাকে বলে যে আমি তোমাকে খাবার দেবো, তার আগে তোমার চিকিৎসাটা বলে নেই, না তোমাকে খাবার দেবে এক শর্তে, সেটা কি, যে তুমি খাবার তোমাকে গিলে খেতে হবে। তোমরা এই মাছ ধরার ছিপ তো দেখেছো না, বড়শি বা ছিপ মাছ ধরার, কি থাকে এই বড়শির আগায় কি থাকে, একটু বাঁকা থাকে না লোহাটা, যাতে হুক থাকে, হ্যাঁ, মাছ সেটা খেলে, আধার খেলে কি হয়, গলায় আটকায়। তো ওই রকম বড়শির হুকের মুখে একটি কলার টুকরো ওখানে দিয়ে বলে এই কলার টুকরোটা তোমাকে গিলে খেতে হবে, তুমি চাবাই খেতে পারবে না এই রশি সহ, সেই শর্তে আমি তোমাকে দিব। তো ছেলেটি রাজি হয়, তবে তাকে বলা হয় যে খবরদার তুমি কিন্তু চাবাবে না, গিলে খাবে। সে গিলে খায়, গিলে খাওয়ার পর এই কলার টুকরো পেটে যায়, তখন কি হয়, রশিতে টান পড়ে। তখন লোকমান হাকিম ছেলেটিকে বলে তুমি হা করে থাকো, সে হা করে থাকে। লোকমান হাকিম এই সিপ বা বড়শি আস্তে আস্তে সুতাটো টানে, টানতে টানতে পরে দেখা যায় তার গলা দিয়ে একটি বড় ছোট খাটো একটি পোকা বের হয়, দেখতে খুবই বিভৎস একটি পোকা বের হয়। তো লোকমান হাকিম তাকে জানায় যে কোনোভাবেই তোমার এই পেটের ভিতরে এই পোকাটি ঢুকে গিয়েছিল, তুমি যাই খাচ্ছিলে পোকা তোমার খাবার খেয়ে নিচ্ছিল, যার কারণে তোমার শরীরে পুষ্টি অভাব দেখা দেয়, তোমার পেটে ব্যথা দেখা দেয়। তখন ছেলে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে বুঝলেন যে এটা এই আপনার আমার পেটে পোকা ঢুকছে? তিনি বলেন যে আমি যে কোনো ভাবে বুঝতে পারছি। তো এই যে বড়শি দিয়ে পোকাটা বের করা, এই আইডিয়াটা তার মাথায় আসে, তো তোমাকে যদি আমি এমনি খাবার দিতাম, তুমি খাবার খেলে পোকা খেয়ে নিত, তোমার কাজে আসতো না, কিন্তু আমি এই বড়শির হুকের মুখে কলা দিয়ে দিলাম যাতে পোকা কলাটা খায়, বড়শি বিঁধে তারপর আমি টেনে বের করি। তো এই গল্পটি আমাকে আমাদের এই ক্লাস সিক্সে থাকাকালীন আমার এক টিচার আমাকে শুনাইছেন। এই গল্পের সারমর্ম হচ্ছে যে এই ছেলের পেটে যতদিন পোকা ছিল ততদিন সে কোনো পুষ্টি পায় নাই, খাবার পায় নাই, পেটে ব্যথা ছিল। ঠিক তেমনি হিংসা মানুষের এই কাজটা করে, মানুষের মধ্যে যতদিন হিংসা থাকবে ততদিন সে যতই ভালো কাজ করুক কোনো কাজে আসবে না, তার ভালো কাজগুলো নষ্ট হয়ে যাবে, তার মধ্যে অশান্তি দেখা দিবে। এই হিংসা এত খারাপ জিনিস, তাই আমাদের উচিত হবে আমরা হিংসা পরিত্যাগ করবো। কেমন, অতীতে যদি কখনো হিংসা করে থাকি এর জন্য আল্লাহর কাছে মাপ চাইবো।
ভবিষ্যতে আর হিংসা করব না। আল্লাহ যেন আমাদের সবাইকে হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, আমিন। আচ্ছা, গত ক্লাসে নাম কি বলছিলেন? কার নাম? লোকমান হাকিম। লোকমান হাকিম, সূরা লোকমান নামে একটি কোরআন শরীফে একটি সূরা আছে, সূরা লোকমান, সেখানে লোকমান হাকিমের ঘটনা বর্ণনা করা আছে। তবে এই ঘটনাটি নাই, এটি আমি শুনেছি ক্লাস সিক্স থাকাকালীন আমার এক শিক্ষকের মুখে। আচ্ছা, গত ক্লাসে আমরা নামাজ কালাম বা সূরা নিয়ে কিছু কথা বলেছিলাম, নামাজ নিয়ে। আজকেও কিছু কথা বলবো, সময় বেশি নাই। সবার কাছ থেকে সূরা শুনতে চেয়েছিলাম, সেটাও আজকে সম্ভব না। পরবর্তী ক্লাসে যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। নামাজের ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম, প্রথম কাজ হচ্ছে করা, এই তোমার ভালোভাবে কোরআন তেলাওয়াত শেখা, কমপক্ষে 10টি সূরা। তারপরে হচ্ছে তোমার নামাজের যে দোয়াগুলো, সানা, রুকুর দোয়া, সেজদার দোয়া, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসরা, সেগুলো শেখা। আরেকটি বিষয় আজকে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে নামাজের জন্য পবিত্রতার প্রয়োজন। উযু, উযু করার ক্ষেত্রে তোমরা বিষয়টি খেয়াল করবে, উযু করার সময় তাড়াহুড়ো করবে না। অনেকে তাড়াহুড়ো করে উযু করে, তারপরে নামাজে দাঁড়ায়, তখন উযু হয় না, তার কারণে নামাজও হবে না। ছেলেদের জন্য, ছেলেদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় যে জামাত শুরু হয়ে গেছে বা জামাত চলে যাচ্ছে, জামাত ধরার জন্য তোমরা খুব তাড়াহুড়া করো, তাড়াহুড়া করে উযু করে দৌড় দাও। আল্লাহ রাসূল এটা করতে নিষেধ করেছেন, এটা করা যাবে না। আর মেয়েদের জন্য বলি, উযু করার সময় তোমাদের হাতের আংটি যদি থাকে একটু নাড়াচাড়া করে নিবা, কানের দুল যদি থাকে একটু নাড়াচাড়া করে নিবা, কারণ কানের এই লতি, আচ্ছা না, এটা গোসলের সময় কানের দুল বা প্রসাধনী, নাকের যদি কেউ ইয়া পরে, নাকফুল পরে, সেগুলো, হাতের চুড়ি, একটু নাড়াচাড়া করে নিয়ে উযু করতে হবে, গোসল করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নামাজের বিষয়ে আর কারো কোনো বিশেষ প্রশ্ন আছে কিনা? নামাজ নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নামাজ নিয়ে, আচ্ছা, বিশেষ কোনো প্রশ্ন না থাকলে আমি কিছু কথা বলি। নামাজ দৈনিক মোট 5 ওয়াক্ত, তার মধ্যে কোন নামাজ কত রাকাত তোমরা জানো? ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেকেই ফজরের নামাজ পড়তে পারে না। এখন যদি আমি প্রশ্ন করি, আজকে ফজরের নামাজ পড়ি? আচ্ছা, মাশাল্লাহ, যে আমি পড়ি, আমি পড়ি স্যার, আমি পড়ছি স্যার, আজকে সত্যি কথা, মাশাল্লাহ, শুনে ভালো লাগলো। হ্যাঁ, ফজরের নামাজ যারা পড়ে তারা জানে ফজরের পরে আবহাওয়াটা কত সুন্দর হয়। বলা হয় ফজরের পরে একটা জান্নাতি পরিবেশ বিরাজ করে, খুব ভালো লাগে। ফজরের নামাজ যারা পড়তে পারো তো পারো, যারা পারো না, ধরো কেউ ঘুম থেকে উঠে দেখলো 7টা বেজে গেছে, সে কি করবে? ফজরের নামাজ পড়বে না? না, এমনটা করা উচিত নয়। যখনই ঘুম ভাঙবে তখনই উঠে সে ফজরের নামাজ পড়ে নিবে, ঠিক আছে? ঠিক তেমনি অন্যান্য নামাজের ক্ষেত্রে, হ্যাঁ, কাজা বলতে, হ্যাঁ, কাজা হবে, যেহেতু ফজরের নামাজের সময় হচ্ছে সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য ওঠার পর ফজরের নামাজের সময় আর থাকে না, সেহেতু কাজা করতে হবে আর কি। আচ্ছা, তো নামাজের ব্যাপারে ইনশাল্লাহ সবাই যত্নবান হবে। আরেকটি বিষয়, ফরজ মাগরিবের নামাজ হচ্ছে সূর্য ডুবার পর, সূর্য ডুবার পর মাগরিবের নামাজের সময়, সূর্য ডুবার পর থেকে মনে করি। বলতেছিলাম যে সময় নাই আর, কিন্তু ঘুমার কারণে তো সময় পাই না, তাই না? ওটা কাজা না করলে চলে, সাথে সাথে উজু পাঠ করে গেলে নামাজ তো পড়তে হবে। কাজা, কাজা মানে হচ্ছে তোমার, তুমি যেটা সময় মতো আদায় করতে পারো না সেটা পরে করতেছো আর কি, কাজা মানে তো এটা। কিন্তু একদম না পড়লে তো গুনাহ হবে। আর মাগরিবের সময় তো ঘুমিয়ে থাকা ঠিক না, এটা স্বাস্থ্যসম্মত ভাবেও ঠিক না, ধর্মীয় দৃষ্টিতেও ঠিক না। মাগরিবের সময় ঘুমিয়ে থাকা, ব্যথা হয়ে যায়, মন, শরীর কেমন যেন ম্যাচম্যাচ করে, তারপরে মন মানসিকতা খিটমিট করে। এজন্য দুপুরে ঘুমালে অন্তত মাগরিবের আগে ওঠার চেষ্টা করবে সবাই, কেমন? আর গা গরম হয়ে যায় অনেক। ঠিক আছে, আজকের ক্লাস দুপুরে ঘুমাইলে মাগরিবের আগেই জেগে ওঠার চেষ্টা করা উচিত, মাগরিব মানে ঘুমিয়ে কাটানো উচিত না। তো আসরটা পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে, কোনো কারণ, কারণ বসে। হ্যাঁ হ্যাঁ, শুনেন শুনেন,
আমি যদি বিকালে ঘুমাই এসারের আজান পারে যাবে গা, তারপরে ঘুম থেকে উঠবো না। মানুষ দুপুরে ঘুমানো বলতে বোঝা যায় মানে তিনটা চারটা ওই দিক থেকে, আসলে তিনটা চারটার থেকে মানুষ উঠে যাওয়া উচিত, মানুষের ঘুমানো উচিত চারটা থেকে দেড়টার মধ্যে। আচ্ছা সাদাল ফয়সাল একটা সমাধান দেই, সে যদি ঘুমালে এসা হয়ে যায় উঠতে পারে না, মায়ের এর জন্য সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে মায়ের, মানে ঘুমের মধ্যে মাস শুরু করে দিলে আর ঘুম কোথায় চলে যাবে, মায়ের চেয়ে বড় কোনো ওষুধ নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে অংশ করার জন্য, সবার জন্য দোয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। স্যার স্যার আমাকে কেন স্যার 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 ও স্যার ও স্যার হ্যাঁ হ্যাঁ কে স্যার আমাকে কেন মারতেন, এই যে কেন মারতেন, এই যে ঘুমিয়ে থাকবে বলছো। আচ্ছা আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমি কি করব আমার ঘুম আরামিতে পারো না, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।